ভিডিওটি শুরুতেই আপনাদেরকে বলছি, আমরা আর মাত্র 3,000 সদস্য থেকে পিছিয়ে রয়েছি 2,00,000 সদস্যের পরিবার হওয়া থেকে। তাই অবশ্যই অনুরোধ করব যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। চলে আসছি মূল খবরে। এই মুহূর্তের সব থেকে বড় খবর, এবার ইডি আধিকারিকদেরকে সরাসরি ধমক দিলেন অনুব্রত মণ্ডল। ইডি হেফাজতে কাটছে দিন, রয়েছেন দিল্লিতে, রাজধানীতে বসেই এবার বিস্ফোরক কেষ্ট। স্পষ্ট দাবি, আমার কিচ্ছু হবে না, আমার পেছনে দল আছে, আপনারা আমার কিচ্ছু করতে পারবেন না। সূত্রের খবর, ইডির তদন্তকারী আধিকারিককে এই কথাই বলেছেন অনুব্রত মণ্ডল। প্রসঙ্গত, দুর্নীতির ইস্যুতে কাউকে রেয়াত করা হবে না। পার্থ চট্টোপাধ্যায় থেকে কুন্তল শান্তনুকে বহিষ্কারের মাধ্যমে এই অবস্থান যেন স্পষ্ট করতে চেয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস, এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের। যদিও বীরভূম তৃণমূলের জেলা সভাপতি এখনও আছেন স্বমহিমায়, চলেনি কাছি। উল্টে কয়েক মাস আগে রামপুরহাটে অনুব্রতর গ্রেপ্তারি প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে কেষ্টকে বাঘের সঙ্গে তুলনা করেন ফিরাদ হাকিম। গরু পাচার কাণ্ডে গত আগস্ট মাসে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হন বীরভূমের দোদণ্ড প্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। সিবিআই কেষ্টকে গ্রেপ্তার করলেও মাঠে নামে ইডিও। এই দিকে শুধু ফিরাদ নয়, অনুব্রতর পোষে দাঁড়াতে দেখা গিয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কেও। অনুব্রতকে নিয়ে ভোটের রাজনীতি হচ্ছে, ভোটের রাজনীতির জন্যই অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার মতো এত ব্যস্ততা দেখা গিয়েছে। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কেন কেষ্টকে দিল্লি নিয়ে যাচ্ছে, পঞ্চায়েত ভোট আসছে বলে, তাহলে পঞ্চায়েত ভোট পর্যন্ত বা লোকসভা ভোট ওরা অনেককে গ্রেপ্তার করবে, যাতে ভোট যেভাবেই হোক দখল নিতে পারে, এটাই ওরা করবে, ওদের অভ্যাস, যা নিয়ে চাপানো তো শুরু হয়ে যায় রাজনৈতিক মহলেই। তবে মমতার এই মন্তব্যই কি নতুন করে অক্সিজেন পেয়েছেন অনুব্রত মণ্ডল, উঠতে শুরু করেছে এই প্রশ্ন। অনুব্রতর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ উঠলেও দল কেন ব্যবস্থা নিচ্ছে না, আদৌ কি কোনো ভাবনাচিন্তা শুরু করেছে? এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ বসুর উত্তর, অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হবে তা যথাসময়ে জানাবে দল।